আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের ক্রিয়েটিভ স্টুডিওর সেটিং অ্যান্ড এক্সপ্লেন্ড। যেহেতু আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি আর ফেসবুকের মধ্যে থেকে কিছু আর্নিং করার বিষয় আছে কিংবা আর্নিং করতে চাই, তাদের অবশ্যই ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও বিষয়ে জানা দরকার, খুবই জরুরি। কারণ এই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চান। ওকে, কারণ আমরা যারা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করি, আমরা ক্রিয়েটর, তাদের জন্য ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও খুব গুরুত্বপূর্ণ। তো ক্রিয়েটর স্টুডিও আপনি দুই রকম পাবেন। একটা আছে আপনি সরাসরি আপনি ফেসবুকের মধ্যে কিংবা গুগলের মধ্যেই ফেস এই যে ওপরে আছে business.facebook.com ক্রিয়েটর স্টুডিও, ওকে, এটা আছে আপনার ওয়েবের মধ্যে। আর পাশাপাশি কিন্তু এই সেম সিস্টেম একটা আপনার অ্যাপ্লিকেশনও আছে যেটা প্লে স্টোরে পাবেন। তা যেহেতু আমরা যারা প্রফেশনাল টাইপের লোক, তারা কিন্তু এই যে আপনার পিসিতে যারা ব্যবহার করবেন তাদের কিন্তু অবশ্যই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও খুব জরুরি। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এর পুরো সেটিং এবং এর পুরো সেটিং কোন জায়গার থেকে আপনি কী কী ধরনের কাজ করতে পারেন, কোথায় কী প্রয়োজন। কারণ অনেক ভাই বোনেরা কমেন্ট করে যে ভাই আমরা তো এখানে এই বিষয়টা বুঝতে পারি না, এটা কী আসে ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা আপনাদের আমি কমপ্লিটলি আপনার দেখানো কিংবা বোঝানোর চেষ্টা করবো যে এখান থেকে আমরা কোথার থেকে কী পাবো, পুরো বিষয়টা আলোচনা করার চেষ্টা করবো। তো অনুরোধ থাকবে ইনশাল্লাহ ভিডিওটি কমপ্লিটলি দেখা। ওকে, তা সর্বপ্রথম আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি ক্রিয়েটর স্টুডিও, সরাসরি ক্রিয়েটর স্টুডিও সার্চ করলেও হবে, অবশ্যই আপনার সেই ব্রাউজারে ফেসবুক আইডি লগ ইন থাকতে হবে। ওকে, তারপরে যেগুলো আমাদের যদি পেজ থাকে তাহলে এখানে আমরা ক্লিক করলে আমাদের পেজগুলো এখানে ইন্টারফেস শো করবে। ওকে, তা আসার পরে এখান থেকে আমরা সর্বপ্রথম যখন হবে এখানে একদম ফার্স্ট স্টেপে এখানে লগ ইন করার পরে এখানে আসার পরে ক্রিয়েটর স্টুডিও বলে সার্চ করলে এখানে সেম স্টেপে আসবে। আর এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা পাবো সেটা আছে ক্রিয়েট এ নিউ। ক্রিয়েট এ নিউ এখানে কী হয়, ওকে, তারপরে যদি ক্রিয়েট এ নিউতে ক্লিক করেন এখানে প্রায় 5-7-8-10 ইন্টারফেস পাবেন। ওকে, তা এখানে প্রথম স্টেপে বলছে ক্রিয়েট পোস্ট, অর্থাৎ আমরা যেটা পোস্ট করি কিছু টেক্সট লিখে পোস্ট করি সেই অপশন এখানে। চাইলে আপনি এখান থেকে আপনার পেজের মধ্যে কিছু লিখতে পারবেন, পোস্ট করতে পারবেন। এখানে পাশাপাশি আছে ক্রিয়েট পোস্ট টেস্ট। ওকে, ওই সেম সিস্টেমে আপনি চাইলে বিভিন্ন রকমভাবে পোস্ট ইনফরমেশন দিতে পারবেন, ডিসক্রিপশন দিতে পারবেন। ওকে, তারপরে নিচে যেটা আছে 3 নম্বর সেটা আছে রিলস, অর্থাৎ আমরা যে শর্ট ভিডিও টিকটকে দেখি কিংবা ইউটিউবের শর্টস দেখি সেরকম ফেসবুকের মধ্যেও আছে শর্ট অ্যান্ড রিলস। ওকে, আমাদের যখন 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের যে ভিডিওগুলো আছে, ওকে, সেই ভিডিওগুলো আমরা কিন্তু রিলসের মাধ্যমে যেটা আপনি এখানেও দেখতে পাচ্ছেন, ওকে, সেখানে চাইলে আপনি কিন্তু রিলস আপলোড করতে পারেন। ওকে, যেরকম ফেসবুকের মধ্যে আমরা স্টোরি পোস্ট করি, ওকে, এখানেও কিন্তু সেম সিস্টেমে আপনি এখান থেকে স্টোরি পোস্ট করতে পারবেন। আর যদি আপনার আমরা যখন ভিডিও আপলোড দিই আমাদের পেজে, সেখানে এই যে আপলোড ভিডিও এখানে আসলে আপনার সরাসরি আপনার ভিডিও যদি থাকে সেই ভিডিওগুলো আপনি কিন্তু আপলোড দিতে পারবেন। আর যদি চান একসাথে আপনি 4-5 এমনকি অনেকগুলো ভিডিও একসাথে আপলোড দিবেন, তা এখানে মাল্টিপল ভিডিও, ওকে, অর্থাৎ আপনি একসাথে 5-7 ভিডিও একসাথে আপলোড দিতে পারবেন। তারপর আছে গো লাইভ, অর্থাৎ আমরা পেজে আমাদের পেজে যখন লাইভ করবো চাইলে কিন্তু লাইভ করতে পারবো, পাশাপাশি এখান থেকেও লাইভ করতে পারবো। একই এখানে একই ইন্টারফেস বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে আছে। ওকে, আর লাস্টে আছে পোস্ট ভিডিও এক্সরোল পেজ, অর্থাৎ আপনি চাইলে বিভিন্ন পেজের একসাথে করে ভিডিও দিতে পারবেন আর কি। তারপরে নিচে আছে হোম, ওকে, ক্রিয়েট নিউর নিচে আছে হোম। আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদের মধ্যে আলোচনা করার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি ফেসবুক পেজের উপরে কাজ করেন, ফেসবুক নিয়ে কাজ করেন, যেখানে আর্নিংয়ের একটা বিষয় আছে, সেই বিষয়ে অবশ্যই আপনার ক্রিয়েটিভ স্টুডিও জানা লাগবে। কারণ অনেক সময় আপনার পেজের মধ্যে এলওসি আসবে, বিভিন্ন রকম সমস্যা আসবে, যেগুলো আপনি এর মাধ্যমে চেক করে দেখতে পারবেন এবং খুব হেল্পফুল হবে। ওকে, তো প্রথমে আছে হোম। এই হোমের মধ্যে কী আছে, হোমের মধ্যে আছে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর কী পরিমাণ এঙ্গেজমেন্ট হয়েছে, কী পরিমাণ পারফরমেন্স হয়েছে, ওকে, কী পরিমাণ কমেন্ট রিচ এসেছে, সকল বিষয় আপনি কিন্তু দেখতে পারবেন। ওকে, হোমের মধ্যে থেকে হোমের নিচে আছে ইনসাইট। এই ইনসাইটের সেম এরম জিনিসগুলো দেখা যাবে একটু বেশি। তো আমরা যদি হোমের নিচে আসি সেখানে আছে নোটিফিকেশান। নোটিফিকেশান ওই একই যে আমরা ভিডিওর মধ্যে কী পরিমাণ কমেন্ট এসেছে, লাইক এসেছে, এরকমগুলো আমরা এভাবে দেখতে পারবো। ওকে, এখানে যদি ক্লিক করে আমরা দেখতে পারবো রিকমেন্ডেশনের এখানে আপডেট, এখানে যদি আপনার কোনো আপডেট আসবে তো এখানে এরকম ইন্টারফেস আসবে। ওকে, তারপর আছে ইনসাইট। এই ইনসাইট থেকে আপনি পেজের অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু সেটা আছে ইনসাইটসের মধ্যে আসলে কিন্তু অনেক করে অপশন এসেছে। ওকে, কিরম কী দেখতে পারবেন, আপনার পেজের ওভারভিউ দেখতে পারবেন, আপনার অডিয়েন্সের লোকেশন বিভিন্ন রকম বিষয় দেখতে পারবেন, আপনার ভিডিওর পারফরমেন্স দেখতে পারবেন, রয়্যালিটি দেখতে পারবেন, রিটেনশন দেখতে পারবেন, এবং আপনার পেজের কী পরিমাণ আর্নিং আছে সেটাও আপনি কিন্তু দেখতে পারবেন, এবং পারফরমেন্স কল টু অ্যাকশন পারফরমেন্স সব।
আপনার পেজের পুরোপুরি বলতে পারেন, আপনার পেজের ফুল অ্যানালাইটিক্স আপনি চেক করে দেখতে পারবেন। যেমন মনে করেন যে আপনার গত মাসের থেকে এই মাস পর্যন্ত, অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে ডিসেম্বরের সরি সেপ্টেম্বরের কয় তারিখ বলতে পারেন, এক মাসেই দেখি আমরা, পুরো এক মাসের আমরা অ্যানালাইটিক্স দেখবো। ওকে, যে আমাদের পেজে কী পরিমাণ ভিউ এসেছে, যেহেতু আমার পেজটাই বেশি একটা ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, তো আমরা যদি কিনা আসি তো আমাদের পেজের পুরো ভিউ আমরা দেখতে পারবো যে কত তারিখে কী পরিমাণ ভিউ এসেছে। ওকে, 1 মিনিট ভিউ কতটুকু এসেছে, ঠিক আছে, আবার এই যে 1 মিনিট ভিউ, 3 সেকেন্ডের ভিউ, ভিডিও এঙ্গেজমেন্ট, এই ভিডিও থেকে কী পরিমাণ ফলোয়ার্স এসেছে, এরকম অর্গানিকভাবে সব আপনি চেক করতে পারবেন, আপনার ভিডিও অ্যানালাইসগুলো সব চেক করতে পারবেন। ওকে, চাইলে আপনি কাস্টমভাবেও দেখতে পারেন। তো ইনসাইটের কাজ শেষ, আর ইনসাইটের নিচে, ইনসাইটের মধ্যে থেকে আপনারা অনেকগুলো কাজ যেগুলো আপনি চাইলে এই একই সিস্টেম ওভারভিউ অডিয়েন্স, এগুলো আপনারা এর ভিতরে আসলে দেখলে বুঝতে পারবেন অডিয়েন্স কি, আপনার অডিয়েন্স বলতে কি যে আপনার ভিডিওগুলো কোন কোন দেশের লোক দেখে, কী পরিমাণ কোথার থেকে কী এসেছে, এগুলো গ্রাফস দেখতে পারবেন। ওকে, আপনার অডিয়েন্স কোন দেশের কী আসা বিষয়, এগুলো পুরো গ্রাফস দেখতে পারবেন, যে আপনার ভিডিওটা এইগুলো দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ আপনার ভিডিওর গ্রোথ কেমন, হাই, ওকে, লো আছে, এখানে লো আছে, এরকম। তো এখানে নিচে আছে কি পি প্রি পোস্ট, ওকে, পি পাবলিক, তা প্রি পাবলিশের মধ্যে আমরা যাবো যখন, সেখানে এখানে বেশ কিছু আছে। প্রথম সেকশন আছে ওয়াল ভিডিও, অর্থাৎ আপনার পেজের যত ভিডিও আছে সেখানে আমরা দেখতে পারবো, এখানে ভিডিও দেখতে পারবো, ভিডিও যে সেম জিনিস এখানেও দেখতে পারবো। তারপর আপনার পেজের উপরে যদি আপনি লাইভ করে থাকেন, সেই লাইভ ভিডিওগুলো আমাদের ওয়াল ভিডিওর মধ্যে গেলে আমাদের যে ভিডিওগুলো থাকবে সেগুলো এখানে চলে আসবে। আর যখন লাইভ ভিডিও আসবে, অর্থাৎ আপনার পেজে যদি লাইভে আসেন তাহলে সেই লাইভ ভিডিওগুলো দেখাবে। এখানে যেহেতু কাস্টম করা আছে, মানে লাস্ট জানে, ওকে, ওয়াল ভিডিওর মধ্যে যখন আসবে এখানে ভিডিও চলে আসবে। তারপর আপনার লাইভ ভিডিও, এখান থেকে লাইভ ভিডিও দেখতে পারবেন। ওকে, শিডিউল, পাশাপাশি আপনার পেজের উপরে যদি কোনো রিলস থাকে সেই রিলস চলে আসবে। ওকে, ফটো, আপনার পেজে যদি কোনো ফটো পোস্ট করা থাকে, লিঙ্ক দেওয়া থাকে, টেক্সট, যেগুলো আমরা দেখে আসলাম আগে এখান থেকে, সেগুলো আমরা সেম এখান থেকে প্রি পাবলিশ থেকে আমরা দেখতে পারবো। ওকে, তার নিচে আসছে ফাইল ম্যানেজার। ওকে, এই ফাইল ম্যানেজারের মধ্যে সেম সিস্টেম, এটা বেশি জরুরি হয় না, কারণ আমাদের ভিডিওগুলো যে কোনো জায়গায় যখন থাকে এগুলো আমরা ফাইল স্টাইলস বিভিন্ন রকম শেয়ার, বিভিন্ন সাউন্ড, যেরকম আমাদের ইউটিউবের মধ্যে যেরকম কপিরাইট ফ্রি মিউজিক আছে, এরকম সেম কিন্তু ফেসবুকেরও কপিরাইট মিউজিক আছে। এই সাউন্ড কালেকশনের মধ্যে গেলে ফেসবুক নিজে আপনাকে প্রোভাইড করবে তাদের মিউজিক, অর্থাৎ এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারেন ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে, কোনো কপিরাইট আসবে না। ওকে, সেম সিস্টেম। তারপর এখান থেকে আসে টুলস, এই টুলসের মধ্যে কী আছে, টুলসের মধ্যে আছে যে আপনার যে পেজটা আছে সেই পেজের সাথে যদি কোনো গ্রুপ কিংবা পেজ লিঙ্ক করা থাকে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। পাশাপাশি আপনার গ্রুপে যে এই স্টোরিজ আছে, সিরিজ আছে, সেগুলো সিরিজ দেখতে পারবেন। পাশাপাশি আপনার যদি যেরকম আমরা আছে কি ইউটিউবে যেরকম প্লে লিস্ট করে রাখি, অর্থাৎ আলাদা আলাদা ডিফারেন্স ডিফারেন্স প্লে লিস্ট করে রাখি, সেরকম সেম এর মধ্যে দেখতে পারবেন, প্লে লিস্টগুলো আপনি দেখতে পারবেন। ওকে, তারপরে আছে ওই কন্ট্যাক্ট লাইব্রেরি, অর্থাৎ আপনার আছে কি ভয়েস মানে মিউজিক টিউজিক এগুলো অ্যাডকাল, এগুলো জরুরি হয় না বেশি একটা, যেগুলো জরুরি সেগুলো নিচের দিকে আছে, আমরা সেইখানে যাবো আস্তে আস্তে। তারপরে আছে ইনবক্স, অর্থাৎ আপনার কেউ কোনো অডিয়েন্স কিংবা আপনার কোনো ফলোয়ার যদি আপনাকে ইনবক্স করে, সেটা ইনবক্সের মধ্যে আপনি এখানে মেসেজের মাধ্যমে পাবেন এখানে। ওকে, যেটা আমাদের মেসেঞ্জার টাইপ, ওকে, এগুলো পাবেন। পাশাপাশি আছে মনিটাইজেশন। ওকে, এই মনিটাইজেশনের মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, মেন সেকশনটা এখানে। তো মনিটাইজেশনের মধ্যে যদি আমরা আসি, তা সর্বপ্রথম যার মনিটাইজেশন হোম। ওকে, এখানে আছে স্টার, অর্থাৎ আমাদের যাদের স্টার লেভেল আপ করা আছে, লেভেল আপ করা আছে, আপনি কী পরিমাণ স্টার পেয়েছেন এখান থেকে দেখতে পারবেন। মেটা ব্র্যান্ড কোলাবরেশন ম্যানেজার, অর্থাৎ আমরা অন্য কোম্পানির সাথে কোলাব করে রাখে। ওকে, আর এই নিচে আছে পেআউট সেটিং, পেআউট সেটিং বলতে ফেসবুক থেকে আর্নিং করার যে একটা মেথড, যেমন আমাদের ইউটিউবের আছে কি অ্যাডসেন্স, আর ফেসবুকের আছে পেআউট। ওকে, পেআউট সেটিং, এখান থেকে আপনি অ্যাড করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা, ইত্যাদি ইত্যাদি, অ্যাডসেন্সের মতন, এটা হচ্ছে পেআউটের ফেসবুকের। ওকে, আর নিচে আছে খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে পলিসি ইস্যু। এই পলিসি ইস্যুর মধ্যে কিছু কথা বলা যাক। তো এখানে যখন আসার পর এখানে লেখা যাচ্ছে নো মনিটাইজেশন ভাইলেশন। ওকে, কারণ আমার পেজের মধ্যে কোনো ভাইলেশন নেই তাই বলতে চাচ্ছে। ওকে, অধিকাংশ মানুষের ভাইলেশন থাকে দেখা যায়,
আবার অনেক রিয়েল কন্টেন্ট, অর্থাৎ আপনি যদি নিজের ভিডিও নিয়ে কাজ করেন তবে সেটা ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না, এখানে কোনো ভাইলেশন আসার কোনো সম্ভাবনা থাকে না, আর আসলেও সেটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় এবং রিমুভ করাও যায়। কিন্তু যারা কপিরাইট নিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের যে কোনো সময় কপি আপনার লিমিটেড অর্জেন্টলি কন্টেন্ট আসতে পারে, বিভিন্ন রকম পলিসি ইস্যু চলে আসতে পারে, ওকে, সেগুলো রিমুভ করার জন্য একটু কষ্ট হয়, ওকে। তো যেহেতু আমরা আসলাম মনিটাইজেশন সেকশনের নিচে আছে ক্রিয়েটিভ টুলস, ক্রিয়েটিভ টুলসটাও অনেক গুরুত্বপূর্ণ, সেম এর মতন গুরুত্বপূর্ণ। তো ক্রিয়েটিভ টুলসের মধ্যে যদি আসে আমরা বেশ কিছু জিনিস পাবো। ক্রিয়েটিভ টুলসের মধ্যে যে লাইভ ড্যাশবোর্ড আর সাউন্ড কালেকশন, অর্থাৎ ওই যে আমাদের ফেসবুকের মধ্যে যে কপিরাইট মিউজিকগুলো আছে সেটা এখান থেকে নিতে হয়, আর লাইভ ড্যাশবোর্ডের মধ্যে বেশ কিছু জিনিস আছে, ওকে, এখানে কিছু কথা বলা যাক। যেহেতু যারা ফেসবুকের মধ্যে লেভেল আপ নিয়ে কাজ করে, অর্থাৎ গেমিং খেলে, গেম খেলে, তাদের জন্য এই ক্রিয়েটিভ টুলসটা খুব গুরুত্বপূর্ণ। সেটা আছে এখানে প্রথম ক্রিয়েটিভ টুলসের মধ্যে আসলে পাবেন স্টিমার হোম, ওকে। এই স্টিমার হোমের মধ্যেই বেশ কিছু জিনিস পাবেন। স্টিমার হোমের মধ্যে যেহেতু আমার এটা লেভেল আপ না কিবা যা বলতে পারেন গেমিং ক্যাটাগরি না, এই জন্য এরকম গেমিং ক্যাটাগরির এখানে সেকশন অনেক আসবে। এখান থেকে ফার্স্ট টাইম লাইভে যাওয়া, ওকে। তো সেম সিস্টেমে আপনারা আছে কি যাদের লেভেল আপ আছে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তা ক্রিয়েটিভ টুলসের নিচে আছে সেটিংস, সেটিংটা ওই সেম পেজের একটা সেটিংসের বিষয়। তো এখান থেকে আসলে সেটিংস, পেজ অ্যান্ড পারমিশন, ওকে, পেজ সেটিং, যদি পেজ সেটিংয়ের উপর ক্লিক করেন তো এরকম চলে আসবে। আসার পরে আপনার যে পেজটা, ওকে, অর্থাৎ আমাদের যে পেজ আছে সেই পেজটা কিন্তু সিলেক্ট করতে বলছে, ওকে। পেজটা সিলেক্ট করে ওপেন করলে এখান থেকে আপনি যাদের আছে কি পেজের উপরে ভিডিও নিয়ে আর্নিংয়ের সিস্টেম আছে তাদের অনেক রকম সিস্টেম আছে, যেহেতু আমি এগুলো কোনটার কী কাজ সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় নেই, সেটা আছে পেজ কোয়ালিটি, অর্থাৎ আপনার পেজে কোনো রকম ভাইলেশন আছে কিনা আপনি কিন্তু পেজটা এখানে সিলেক্ট করে সে পেজটা আপনি দেখতে পারেন তার হেলথটা, ওকে। তা এই ছিল ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওর ওভারভিউ কিংবা এক্সপ্লেন, যাতে আমি বোঝানো কিংবা দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ যে কোথায় কী কাজ আসার বিষয় সেগুলো, যাতে করে কিছুটা আপনাদের ধারণা আসে। কারণ অনেক সময় হয় কি অনেক ভাই বোনেদের আছে এই ক্রিয়েটর স্টুডিওর মধ্যে এসে বুঝতে পারে না কোথায় কী হয়, ওকে। এটা খুবই ইজি, যারা জানে না তাদের জন্য খুব কঠিন, কিন্তু জানে যারা তাদের খুব ইজি। তা ভিডিওটা যদি ভালো লাগে কিংবা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্টস করে জানান ভিডিওটা কেমন লাগলো। এই বিষয়ে যদি আপনার আরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে রাখতে পারেন, আর আপনারা কী রিলেটেড ভিডিও দেখতে বেশি থেকে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।